হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড যুবলীগ আয়োজিত আজকের এই শোক দিবসের আলোচনা সভা। আলোচনা সভার সংগ্রামী সভাপতি ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব জিয়াউল হাসান জিয়া, আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রমেল, আইটি বিষয়ের সম্পাদক সাবেক ছাত্রনেতা অনির শামীম, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন কামাল, এখানে আছেন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহানগর যুবলীগের উত্তরের সহসভাপতি আবু জাফর, খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস সহ অনেকে উপস্থিত আছেন, মিরন সহ এখানে আমাদের কালচার ভাই আছেন, আরও অনেক আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকির হোসেন বাবুল এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেনকে। করোনার এই মহামারীর সময় 2020 থেকে আজকের দিন পর্যন্ত ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে সুসংগঠিত করে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে, সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলুল পরশের নেতৃত্বে আমরা ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডে অসহায় মানুষের পাশে, করোনা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই জন্য ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রত্যেকটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকে 11 নম্বর ওয়ার্ড যুবলীগ, 11 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ সহ যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার মা বোনরা আজকে এখানে এসেছেন, শ্রদ্ধেয় মা বোনরা এবং আমার প্রিয় বাবারা যারা এসেছেন, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় আজকে এই মাহফিলে শরীক হওয়ার জন্য আপনারা আসায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে দোয়া চাই, এই এত কথা হচ্ছে না, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের মানুষ যে মানুষটি সারাটি জীবন এই বাংলার খেটে খাওয়া মানুষ, দুঃখী মানুষ, কষ্টে থাকা মানুষ, যে মানুষদের উপর পাকিস্তানি বাহিনী সারা জীবন নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, সেই বাংলার খেটে খাওয়া মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেট ভরে ভাত খাবে, মোটা কাপড় পরে কাপড় পরবে, সে এক বুক আশা নিয়ে যে মানুষটি সারাটি জীবন লড়াই সংগ্রাম করে এই দেশটিকে আপনাদের মাঝে দিয়ে গেলেন, সেই মানুষটিকে 1975 সালের 15ই আগস্ট কাক টাকা ভরে এদেশের স্বাধীনতা বিরোধী চক্র এবং বিপদগামী সেনা সদস্য দ্বারা মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের শিকার হয় বঙ্গবন্ধু শাহাদাত বরণ করেন, সেই মানুষটির জন্য আপনারা দোয়া করবেন। 1975 সালের 15ই আগস্ট যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাথায় কামনা করবেন, দোয়া করবেন আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক উনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণির জন্য দোয়া করবেন। যে মানুষটি বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, নিকট আত্মীয়দেরকে হারিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এদেশের মানুষের আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন, যে মানুষটি 1975 সালে স্বজন হারানো ব্যথা নিয়ে 1981 সালে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ
বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই, বাংলাদেশের মানুষের ভাত কাপড়ের অধিকার নেই, একটি অন্ধপ্রচ্ছন্ন বাংলাদেশ। সেদিন আমাদের নেত্রী আলোর দিশারি হিসাবে বঙ্গবন্ধু কন্যায় বাংলার মাটিতে পদার্পণ করেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, মুরুব্বী এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় মহামন্ডলে উপস্থিত আছেন। সেদিনের সেই কাহিনী, নেত্রী আসার পর আজকের দিন পর্যন্ত উনি প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় শুধু ভাবেন বঙ্গবন্ধু রেখে যাও বাংলাদেশে, বঙ্গবন্ধুর মানুষগুলি কেমন আছে, তারা কি খেয়ে পড়ে বেঁচে আছেন কিনা, তারা সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা, তার জন্যে তিনি দিবারাত্রি এই দেশের মানুষের জন্য আপনাদের জন্য উনি জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। নিশ্চয়ই দেখেছেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলেন সেই গোষ্ঠীকে 1971 সালে আমার 30 লক্ষ বাইতে হত্যা করেছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিলেন। এখানে আমার মা বোনরা উপস্থিত আছেন, আপনাদের বিবেকে উপস্থিত আছেন, উনকে পাকিস্তানি বাংকারে তুলে দেওয়া হলো সেই মায়ের উপর ওই পাকিস্তানি সৌজারা রাতের পর রাত দিনের পর দিন কি ধরনের অমানুষ অমানবিক ঐশাস্তিক সেই নির্যাতন চালিয়েছিলেন একবার গভীর ভাবে চিন্তা করে দেখুন। আর সেটা যদি আপনারা বুকে ধারণ করেন আর সে যদি বিশ্বাস করেন তাহলে বিএনপি জামাতকে আপনারা কখনো ভ্রম করতে পারেন না, তাদেরকে প্রত্যাখ্যান করা ঘৃণা করা ছাড়ার কোন পথ নেই। কারণ সেদিনই তারা আমার মা বোনদেরকে এই বিএনপি জামাত সেদিনের জামাত আজকের বিএনপি তারা আমার মা বোনদেরকে ফুর্তি করার জন্য জোর করে নিয়ে তুলে দিয়েছিলেন সেই পাকিস্তানি বাপকারে। রাতের পর রাত দর্শন করেছে আমার মাকে, রাতের পর রাত আমার বোনের উপর অত্যাচার, অত্যাচারের শিকার হয়ে একটি শিশু 9 মাস মার গর্ভ থেকে পৃথিবীর আলো দেখলেন, সেই শিশুটি ছিল পিতৃ পরিচয়হীন। আর সেই শিশুটি তখনই পরিচয় পায়, শিশুটির নাম ছিল শেখ মুজিব, তার ঠিকানা ছিল দাসমুন্ডি 32। এই যে বাংলাদেশের ইতিহাস, আর সেই ইতিহাসকে কলঙ্কিত করছে সেই বিএনপি জামাত। আজকের দিনে এসো আমার প্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আমার মা বোনরা এখানে উপস্থিত আছেন, যদি আপনাদের ইমান থেকে বিশ্বাস থাকে তাহলে কখনো বিএনপি আর ওই জামাতের কথা মুখে উচ্চারণ করা উচিত নয়। তারা একটি সন্ত্রাসী সংগঠন, একটি জঙ্গি সংগঠন, তারা আমার মা বোনের ইজ্জত দিয়েছিল বিলি খেলেছে, তারা আমাদের দেশ থেকে ধ্বংস করে দিয়েছে। আজকের দিনে বলতে চাই 15ই আগস্ট মাস আসলে তারা নতুন করে স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখানার তারই বাস্তব প্রতিফলন ঘটেছিল 2004 সালে 21শে আগস্ট। আপনারা দেখেছেন সেদিন আমার প্রণীতি আপনাদের মানুষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা বিএনপি জামাত একের পর এক গ্রেনেড ঠান্ডা চালায় 21শে আগস্ট 23 বঙ্গবন্ধু এভিনিউতে। সেদিন আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা কুদরতি চাদর বিছিয়ে রক্ষা করেছিলেন আমার প্রণীতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, একটাই কারণে এই বাংলাদেশের এই গরিব মানুষগুলি এই অসহায় খেটে খাওয়া মানুষগুলির সেবা দেওয়ার জন্য একটি মানুষ দরকার, সেই মানুষ ছিল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এবং তিনি সেই সেই ওয়াদা তিনি পালন করে যাচ্ছেন একের পর এক। আপনারা লক্ষ্য করে দেখুন ওনার সততা ওনার দৃঢ়তা ওনার মানবতার কারণে বাংলাদেশ আজকে করোনার এই মহামারীর সময় অনেক দেশের চাইতেও আল্লাহ পাকের অশেষ রহমতে কিছুটা হলো ভালো আছে। আপনারা লক্ষ্য করেছেন এই বাংলার মানুষ যেভাবে এই করোনার সময় বেঁচে থাকবে সেদিকে ওনার সজাগ দৃষ্টি, আর উনি নির্দেশনা দেন বাংলাদেশের আওয়ামী পরিবারের সকল নেতা কর্মীদেরকে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আপনাদের পাশে দাঁড়িয়েছি শেখ হাসিনার উপহার নিয়ে, অথচ সারা বাংলাদেশে আজকে যে বিএনপি জামাত এই বাংলাদেশের দীর্ঘদিন রাজনীতিতে ছিল, এই বিএনপি জামাত এই আপনাদের অঞ্চল সহ কোথাও এক ফুটু চাল নিয়ে একটি মানুষের পাশে দাঁড়ায়নি। কেউ বলতে পারবে না শুধু ষড়যন্ত্রে লিপ্ত কেমন করে দেশ থেকে ধ্বংস করা যায়, কেমন করে দেশের মানুষকে জিম্মি করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, কেমন করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করবে। আরেকটি 15ই আগস্ট দেখতে চায়, এটাই হলো বিএনপির রাজনীতি। আসুন আজকের এই সমাবেশ থেকে আমি আমার প্রিয় যুবলীগের বন্ধুদেরকে বলতে চাই, আসুন করোনার মহামারীর সময় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, করোনার মহামারীর সময় সারা বাংলাদেশে বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। গত বছর আমরা বন্যায় কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আগামী তো যুবলীগের প্রত্যেক নেতা কর্মী আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এই অসহায় মানুষকে বন্যা কবলিত মানুষ ডেঙ্গু চিকুনগুনিয়া আক্রান্ত মানুষ
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যুবলীগের এই মানব সেবার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনাদের নেত্রী, আপনাদের সত্যিকারের মানুষ, ভালোবাসার মানুষ হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য দোয়া করবেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে যেন আল্লাহ পাক তাকে রক্ষা করেন। কারণ ওনাকে হত্যা করতে পারলে এই বাংলাদেশের মানুষ আবার সেই সন্ত্রাসীদের জিম্মি হয়ে পড়বে। এই বাংলাদেশের মানুষ আবার তারেক জিয়ার সেই লীলা খেলা, সেই রঙ্গমঞ্চ বানিয়ে এদেশের মানুষের অর্থ আত্মসাত করে বেশি পাচার করার সেই ষড়যন্ত্র দেখছে, স্বপ্ন দেখছে। আমি অনুরোধ করতে চাই এই কল্যাণপুরের মানুষ, আসুন আমরা শপথ গ্রহণ করি আমাদের এই মাটিতে, আমাদের এই অঞ্চলে বিএনপি জামাত, এই কুখ্যাত সন্ত্রাসী দল, এই কুখ্যাত জঙ্গি দল, এদের কোন অবস্থান আমরা এই কল্যাণপুরে দেখতে চাই না। আমরা দেখতে চাই শান্তি, আমরা দেখতে চাই ভালোবাসা, আমরা দেখতে চাই মানুষ মানুষের প্রতি প্রেম ভালোবাসা। আর যার নির্দেশনা হলেন বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, সেই পথেই হাঁটতে চাই, সেই পথেই হাঁটবে যুবলীগ, সেই পথে হাঁটবে ছাত্রলীগ, সেই পথে হাঁটবে শেখ হাসিনার কর্মীরা। যেখানে বিপদগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, সেখানে যুবলীগ থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের নেতারা দিবারাত্রি পরিশ্রম করছেন, আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। যুবলীগের প্রত্যেকটি নেতার জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন আল্লাহ পাক তাদের সত্য সামর্থ্য অনুসারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যেতে পারে। আমি অনুরোধ করতে চাই আপনারা সবাই আল্লাহর দরবারে খাস দিনে দোয়া করবেন, আল্লাহ পাক যেন করোনার এই মহামারী থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীকে রক্ষা করেন, করোনা যেন তুলে নেন এই পৃথিবী থেকে। খাস দিনে দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিবারাত্রি পরিশ্রম করছেন বঙ্গবন্ধু রেখিতা বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে সুখে রাখার, দেশের শান্তিতে রাখার জন্য এই মানুষটির জন্য দোয়া করবেন। এই মানুষটি যদি ভালো থাকে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কারণ এই মানুষটির চাইতে অন্য কোন মানুষ বাংলাদেশের মানুষকে এত ভালোবাসে বলে আমি বিশ্বাস করি না। হৃদয়ে অন্তরে গভীর অন্তরে এই দেশের মানুষের প্রতিচ্ছবি বারবার বেশি অতিথ্য নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চোখের সামনে। তাই তুমি দিবারাত্রি নিজের জীবনকে বাজি রেখো। উনি বলেছেন, আমি মৃত্যুকে ভয় করি না, আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে হয় জীবন দিব, এই কাজটি উনি করে যাচ্ছে। এই মানুষটির জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে সেই দোয়া প্রার্থনা করে দোয়ার দরখাস্ত রেখে গিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।